আছে মলিনা দেবীর কথা? হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। প্রথম কথা, তিনি অসাধারণ অভিনেত্রী ছিলেন। অভিনেত্রী ছিলেন, কত রকমই যে রোল করেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই। রানী রাসমণি, আমি তো কিছুতেই ভাবতে পারি না মলিনা দেবী ছাড়া অন্য কারোর কেউ রাসমণি। তো এইগুলো তো আছেই, কিন্তু মলিনা দেবীর পরিচয়টাও একটা দরকার। রায়চাঁদ বড়ালের নাম সবাই জানে, তার ভাই। তো তার সঙ্গে ওনার একটা সম্পর্ক ছিল, ওই রকম মানে সাধারণভাবে বিয়ে হয়েছে কি হয়নি আমি জানি না। যদু বড়ালের সঙ্গে সারা জীবনটাই উনি কাটিয়ে গেছেন। তারপরে এই যে রানী রাসমণি করতেন, রানী রাসমণি করতে করতে অন্য একটা ছবিতে উনি কাজ করছিলেন, আমিও সেখানে ছিলাম। তো আমাকে বলছেন যে গুরুদাসের কী হয়েছে, কি দুটো তিনটে কথা বলার পর তারপরে এরকম এরকম করে, ও মানে শুধু ঠাকুরের কথা ভাবে আর কিছু ভাবে না। তো গুরুদাসবাবু অনেক ছবি করেছেন, মজার ছবিও করেছেন। ঠুডুদার যে একটা ছবি ছিল কি যেন নাম ভুলে যাচ্ছি, সেই ছবিতেও উনি করেছেন, বাবার রোল করেছেন। কিন্তু সেগুলো সাধারণ স্বাভাবিক, কিন্তু উনি বলছে করছে, রোল করছে, সব কিছুই করছে, কিন্তু মাঝে মাঝেই এরকম এরকম করে ওই রামকৃষ্ণদেবের মতন হাত করেন না, তোমরা যাদবপুরে বলতে তিনটে এক বাটি মাংস তিনটে রুটি, তো সেই ওই ওই রকমই একটা হাত করতেন উনি মাঝে মাঝে। এই করতে করতে একটা সময় মলিনা দেবী চলে গেলেন, তখন চলে যাবার পর আর তো রাসমণি কোথাও হয় না। এবারে উনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেছেন কেউ কিন্তু তার কোনো ট্রেস খুঁজে পাওয়া যায়নি। এই রাসমণিটা কি থিয়েটার ছিল? রাসমণিটা থিয়েটার, থিয়েটার ছিল, মানে প্রফেশনাল বোর্ডে করতেন? প্রফেশনাল। কোথায় করতেন মনে আছে? মিনার্ভা থিয়েটার, কালী সেজে আর কি, মানে জিব্বার কোনো কালি নয়, এমনি কালী, মানে বেনারসি শাড়ি পরে দাঁড়িয়ে থাকতাম আর উল্টো দিকে এরকম উনি দাঁড়াতেন, দাঁড়িয়ে আস্তে আস্তে ভাবছেন, ভাবতে ভাবতে লাইটিংটা এমন করা ছিল যে উনি ভ্যানিশ হয়ে যেতেন, আমি প্রকাশ পেতাম। তো এইরকম সমস্ত থিয়েটারে তখন আগেকার দিনের অনেক সুন্দর সুন্দর থিয়েটার হতো এবং অনেক কারুকার্য থাকতো যেগুলো এখন আর খুঁজে পাই না। মলিনা দেবীর কথা বলবো কি, মলিনা দেবীর মেয়েরা কিন্তু সব শিক্ষিতা, ইয়েতে একজন পড়ত ইয়েতে নুপুরদি শান্তিনিকেতনে, আচ্ছা ওইখানে পড়তেন। তো আমরা যদি বেড়াতে যেতাম নুপুর দিয়ে ইয়ে করতো, তখন শান্তিনিকেতনে চটি পরে জুতো পরে কেউ হাঁটাহাঁটি করতো না, আমাদের জুতো খুলে রেখে হাঁটতে হতো। তো নুপুর দির পা তো খালি, খালি পায়ে হাঁটতেন, আর আমাদের ওই জুতো খুলে রেখে শান্তিনিকেতনে ঢুকতে হতো। এখন তো শান্তিনিকেতনে সবাই জুতো পরেই হাঁটে দেখি। সেই শ্রদ্ধাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে, এটা বড় যন্ত্রণার বিষয়। কিন্তু মলিনা দেবী ধরো আর মানে ট্রেনিং উনি কার কাছ থেকে নিয়েছেন বা কারা ওর সহ অভিনেতা ছিল? কারণ আমি দেখেছি মলিনা দেবীর একটা ছবি পুরনো, আমি এক্ষুনি নামটা মনে করতে পারছি না, মলিনা দেবীকে সকলে মনে রাখে কিন্তু ওই ওই মানে ওই হাসির ছবি সাড়ে চুয়াত্তর। কিন্তু মলিনা দেবী শুধুমাত্র মানে কি দাপুটে অভিনেত্রী ছিলেন, শুধুমাত্র কিন্তু মজার মজার ক্যারেক্টার নয়, কারণ নিষ্কৃতি, 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 নিষ্কৃতি ছবিতে দারুণ অভিনয় করেছিলেন। কানন দেবী করেছিলেন, কানন দেবীর উদ্যোগে এটা হয়েছিল, মহিলা শিল্পী মহল। নাটকটার নাম হচ্ছে মিশর কুমারী। তো মিশর কুমারীতে উনি আবন করতেন, আবন অ্যাকচুয়ালি করতেন অসীম চৌধুরী, আচ্ছা বিখ্যাত ছিল। কিন্তু উনি যে আগুন করেছেন ছেলে সেজে, অসাধারণ অভিনয়। হেমন্ত দা, হেমন্ত মুখার্জি আর কি বলে
পাহাড়ি সান্নাল, মানে যতগুলো শো হয়েছে, হাউসফুল, সিট নেই, ভীমন্ত দা উইংসের পাশে বসে দেখতেন, আর উনি সিঁড়ির মধ্যে বসে দেখতেন আর চেঁচিয়ে বলতেন, আহা সুখী, আহা সুখী, কী ভালো ইয়া করেছো।